हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তিথি রয় ব্লগস এর নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যারা যারা এই ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগতম এই ব্লগটা দেখার জন্য। আমি এখন দোতলায় এসেছি, আগে বসি, বসে পড়ো, তোমাদের সঙ্গে কথা বলে যাবো। দোতলায় এসেছি, আজকে ছেলে ড্রয়িং আছে, তো ব্যাগ ট্যাগগুলো সব রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। কারণ যখন ছেলে ড্রয়িংয়ে যাবে তখন যদি ব্যাগটা গুছাতে যায় না, আমার ভোলা মন, এটা দেবো, ওটা দেবো না, ওটা দেবো, এটা দেবো না। তো যাই হোক, আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, দেখো এখন 7:20 বাজে। তো শ্যাম্পু করেছি, তোমাদের আগের ব্লগটাই দেখিয়েছিলাম, আমি তেল মালিশ করেছিলাম চুলে, গরম তেল, গরম তেলের সঙ্গে লেবু আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে করেছি। সাধারণত সবসময় হয় না, তো কালকে ইচ্ছে হয়েছে করেছি, অনেক দিন পর করেছি, ওই জন্য সকাল সকাল। আর আমার চুল না চপচপ, মানে তেলে চপচপ থাকবে আমার ভালো লাগে না, তো ওই জন্য সকাল সকাল শ্যাম্পু করে নিলাম। এবারে আমি টিফিন করব, টিফিনে ঘুগনি করব। তোমরা ভাবো রবিবার আসা মানেই ঘুগনি। হ্যাঁ গো, আমরা রবিবার মানে ওয়েট করে থাকি কখন ঘুগনিটা আমরা খাবো। তার কারণ কী বলো তো, ঘুগনি না আমাদের খুব ভালো লাগে। মানে আমি যখন মানে বিয়ে হওয়ার পরে, আমি তো বিয়ের আগে প্রচুর ঘুগনি খেয়েছি, বিয়ে হওয়ার পরে যখন আমি বাপের বাড়িতে যাব, তো আমার মানে এমনি শ্বশুর বাড়িতে প্রত্যেক রবিবার ঘুগনি হয়, আর যখন আমি বাপের বাড়িতে যাব না, যখন ট্রেনে, গাড়িতে গেলে তো আলাদা ব্যাপার, যখন ট্রেনে যাই স্টেশনে নামবো, স্টেশনে নেমে ঘুগনি মুড়ি খাবো, তার সঙ্গে ডবল ডিমের অমলেট খেয়ে আর বাপের বাড়ি যাব। আর মা অনেক টিফিন টিফিন করে রাখতো, তো খেতাম না, মা বুঝতে পারতো যে ঘুগনি মুড়ি খেয়ে এসছে। প্রথম প্রথম টিফিন করে রাখতো, সেকেন্ড যখন আমি যাবো আর টিফিন করে রাখতো না। তো আমি আবার যখন বাপের বাড়িতে যাই, মানে এখনও পর্যন্ত বাপের বাড়িতে গেলে ঘুগনি মুড়ি আর ডবল ডিমের অমলেট খেয়ে যাই। তো মা বলছে, কিরে আমি কিন্তু টিফিন করিনি, তুই খেয়ে এসছিস না? বললাম হ্যাঁ খেয়ে এসছি, মা জানে ভালোভাবে, তো ওই জন্য টিফিন টিফিন করে না। খুব ভালো লাগে স্টেশনে ঘুগনি মুড়ি না, আর তার সঙ্গে ডবল ডিমের অমলেট জমে যায়, মানে আমার ভালো লাগে, সবার তো ভালো লাগার কথা বলছি না, আমার ভালো লাগে। ছেলেকে যখন আমি স্কুলে দিতে যেতাম, তখন আমার মেয়ে হয়নি, আমি প্রেগনেন্ট ছিলাম, তো স্কুটি করে যেতাম আর স্কুটি করে নিয়ে আসতাম, তো স্কুটি করে দিয়ে আসতাম, ওখানেই আমি থেকে যেতাম, কারণ আমি বারবার মানে যাওয়া আসা করতাম না। তোমরা তো বোঝোই যে একটা প্রেগনেন্ট অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া আসা অনেক রিস্কের ব্যাপার হয় না, তো আমি একবারে থেকে যেতাম, আর ছেলের ছুটি হলে একবারে নিয়ে আসতাম। তখন তো ছেলে ছোটো, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যেত, আর সবাই আমার বন্ধুরা সবাই কী খেত, ইডলি খেত, কেউ ধোসা খেত, কেউ চাউমিন খেত, কেউ ডিম রুটি খেত, কেউ মাখন রুটি খেত, অনেকে অনেক রকম খেত। আমি প্রত্যেক দিন ঘুগনি খাবো, প্রত্যেক দিন, এভরিডে আমি ঘুগনি খাবো। তো সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো, মানে হাসাহাসি মানে আনন্দ করতো, তো এ শুধু ঘুগনি খাচ্ছে দেখবি ওর ঘুগনিই আসবে, মানে মেয়েই হবে, সবাই বলতো বলে ঘুগনিই হবে। তো যাই হোক, অবশেষে ঘুগনি এলো আমার কাছে। তো এখনও পর্যন্ত আমার মেয়েকে সবাই ঘুগনি বলেই ডাকে, ঘুগনি নামে আমার মেয়ে ফেমাস। কী রে, এখনও ফোন করলে বলবে, কী রে ঘুগনি কেমন আছে, ঘুগনি ভালো আছে তো, ঘুগনি কী করছে? কারণ আমার মেয়ের যখন অন্নপ্রাশন হবে, তখন তো লকডাউন পড়ে গেছে, তো আমার মেয়ের অন্নপ্রাশন হয়নি, তো ইচ্ছে আছে একটা বড় করে কিছু করার মেয়ের জন্য, পরে, এখন না। এখনও মেয়ে, আমার মেয়ে যদি কোথাও যায় বা আশেপাশে, বা মেয়েকে নিয়ে ধরো একদিন স্কুলে গেলাম, তো সবাই মেয়েকে ঘুগনি বলে ডাকে, তো আর বেশি বকবক বকবক করবো না। আর আমি ঘেমে যাচ্ছি, দেখো পাখাটা বন্ধ রেখেছি আর পুরো ঘেমে গেছি। তো চলো আমি টিফিনটা করে নিই, তার আগে আমি ছেলে ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিই। আমার চল জলদি রান্না, চল জলদি রান্নার জন্য আমি প্রেশার কুকার ইউজ করি। তো প্রেশার কুকারে মটর আর আলু দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম, তারপরে ওটা বের করে এবার আদা রসুন টসুন কষিয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম। দেখো ঘুগনিটা পুরো হয়ে গেছে, আর আমি কাঁচা লঙ্কা দিয়েই ঘুগনিটা করেছি, গুঁড়ো লঙ্কা একটু অল্প দিয়েছি, কারণ ছেলে মেয়েও তো খাবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করি। তো দেখো আমার মুড়ি নিয়ে নিয়েছি আর ঘুগনি, আর এটা হচ্ছে অমলেট, এটা কিন্তু ডবল ডিম না, এটা একটাই ডিম। তো দেখো আমি খেয়ে নিই, রান্না চাপিয়ে দিয়েছি, তো একদিকে ভাত বসিয়েছি, একদিকে ঝোল বসিয়েছি। আর রান্না করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড ছেলেকে আগে ড্রয়িংয়ে দিয়েছে, দিয়ে ওখান থেকে বাজার করে এনেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো সেগুলো আবার কাটাকুটি ধোয়াধুই করতে করতে আরও দেরি হয়ে গেছে। তো যাই হোক, রান্না চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্না হতে থাক। আর আজকে আমরা চিকেন, প্রত্যেক রবিবার তো মাংসই খাই, তো এই রবিবার মাংস খাচ্ছি না, আগের রবিবার মাংস খেয়েছি, তারপরে এই মাঝখানে উইকডেতে দুবার মাংস হয়ে গেছে, আর গরমের সময়
এত বেশি খাওয়াও ঠিক নয়, তাই যাই হোক ওই সময় বৃষ্টি পড়ছিল, সবার ইচ্ছে হয়েছিল যে মাংস খাবো, তো মাংস হয়েছে, ওই জন্য আর মাংস খেতে ইচ্ছে করছে না। আজকে গরমটাও খুব, তো আমি হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি মাছ আনবে, মাছ খাবো। তো খুঁজে 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 আমি বলেছিলাম যে তেলাপিয়া আর কাটাপোনা আনবে না, ওই দুটো মাছ আমাদের খুব খাওয়া হয়, কারণ এখান থেকে যায় কাটাপোনা তেলাপিয়া দুটোই যায়, আর অন্য কোনো মাছ আনে না, তো ওই দুটোই নিই। তো আমি বললাম এই দুটো মাছ ছাড়া অন্য কোনো মাছ আনবে, তো খুঁজে 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 মাছ কিনে এনেছে। তো তাড়াতাড়ি করে মাছের ঝোল টোল যা রান্না করা করে নিই, তারপর তোমাদেরকে আমি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো খাওয়ার সময়। আর আমি পুরো ঘেমে গেছি, রান্নাঘর এমনি রান্নাঘরে খুব গরম, আগুন আছে, তার মধ্যে দরজাটা বন্ধ, মেয়ে চিৎকার করছে, কথা বলতে দেবে না, কোলে উঠে যাচ্ছে, ওর জন্যই তো মানে ঠিক করে ভিডিও করতে পারি না, ভিডিও শ্যুট করতে পারি না, সারাক্ষণ বকতে থাকে। আর এদিকে জানলাটা বন্ধ কেন, রান্না করলে প্রায় সময় না কাক এসে মানে খাবে, কিছু দাও আমাকে, সারাক্ষণ ওই জন্য প্রায় সময় জানলাটা বন্ধ করে রাখি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আর একজন সবে এলো, আসুন, ধাক্কা মেরে দিবি, এই যা ব্যাগটা উপরে রেখে আসবি, সত্যি সত্যি ধাক্কা মারতে আসছে। এই রান্না হয়ে গেছে, সবাইকে ডাকছি, কেউ আর শুনতে পাচ্ছে না, সব পেছনে পেছনে কি করতে এসছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। মা বলছে যে ওটা কাটিস না, কলা গাছ তাহলে ভালো হবে না, আমার হাজবেন্ড শোনে কোথায়, দাঁড়ো তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়েই দেখাচ্ছি। কলা পাতা কাটছে, আর কলা পাতাই খাবে, পাতাগুলো নিয়ে নিলে আর কলা গাছের আর কিছু থাকে না, ওই শুরু হয়ে গেল, মা বলে থাক, ছেলে বলে কাটো, থাক না, তিনটে তো হয়ে যাবে, তো আজকে কলা পাতাই খাওয়া হবে, সব পাতাগুলো আর আর কেটো না, আর কেটো না, আর কেটো না, একটা তো কলা গাছ, তার মধ্যে যদি সব পাতা কেটে নাও তাহলে কি করে হবে, দেখো অনেক পাতা হয়েছে, সব ছিঁড়ে গেছে পাতাগুলো, এগুলো ভালো করে কেটে ধুতে হবে, সব পেছনে এসছে, আর ঘরে পাখা চালিয়ে এসছে, দেখো পাখা চলছে, এই সব পাতা শুকিয়ে যাবে, একদিনে সব কেটে দিচ্ছ, কলা পাতাই না খেতে হেভি লাগে, এই কলা পাতা নিয়ে ঘরে শুধু ঝগড়া হয়, মা বলে কাটবো না, ছেলে বলে কাটবো, আর আমার ছেলেটাও শিখেছে, ও কলা পাতা খেতে খুব ভালোবাসে, কিরে বাবু কলা পাতা খাবি তো, কেমন লাগে কলা পাতা খেতে, হেভি গলো গলো, তুমি রোগা আছো গলে যাবে, কি করবে, এইটা ফল হয়, এটা কি গাছ জানো, এইটা কি গাছ, কারি পাতা গাছ, কারি পাতার ফলটা কি সুন্দর, দেখো যে কি মতন লাগছে, কাজ আছে আস্তে করে কেটো, আর পড়ে না যাও, এমনি মুচকে দিলে মুচকে যায়, আর তুই কি করছিস মা, তুমি তো পাতাটা নষ্ট করে দিচ্ছ, তো এবার যাই, এবার ছেলেকে মেয়েকে স্নান করাবো, চলো। আর এই দেখো লেবু গাছ, লেবু গাছে দেখো কত লেবু ধরেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো লেবু গাছে কত লেবু ধরেছে, এই একটা লেবু, এই একটা পুচকি লেবু, দেখো দুটো পুচকি লেবু আছে, সবই পুচকি, এটা তো একদম পুচকি, এই দেখো এই এই লেবুটা একদম পুচকি, আর এই ফুলের সবে কুঁড়ি ধরেছে, ফুল ফোটেনি, আর গোলাপগুলো সব শুকিয়ে গেছে, বেলি ফুল সব শুকিয়ে গেছে, দেখো একটা ফুল বড় হয়েছে, এই দেখো কি সুন্দর, দেখো অগ্নিজবা,
পাতাগুলো দেখো ভালো করে কেটে নিয়েছে, সব একই সাইজেরই কেটেছে। তো এইগুলো সব ভালো করে মা ধোবে, কারণ পুরো পাতাগুলোই না সাদা সাদা কি সব লেগে আছে আর ময়লাও পুরো ভর্তি, না ধুলে ভালো করে খাওয়া যাবে না। আজকের লাঞ্চ মেনুতে আছে দেখো তেতো, মাছের তেল দিয়ে তেতো করেছি। আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ, রূপচাঁদ মাছ আলু আর কচু দিয়ে ঝোল করেছি। অনেক দিন রূপচাঁদ মাছ খাওয়া হয়নি, আর কচু দিয়ে খুব ভালো লাগে রূপচাঁদ মাছ খেতে, তোমরাও একবার খেতে পারো, মানে অনেকে খেয়েছো জানি আমি বললাম। আর এটা করেছি চিংড়ি মাছের ঝোল, এটা হচ্ছে সজনে ডাঁটা কচু আলু সব মিলিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। আর এদিকে করেছি আমের চাটনি, তো দেখো এই করেছি আর কিছু করিনি, তাই এই করতে মাথা খারাপ হয়ে গেছে। তো সবাইকে খাবার দিয়ে দিই। ছেলে কলা পাতায় খাবে, ও সব একটু একটু দিয়েছি, তেতো দিয়েছি, এদিকে চিংড়ি মাছের তরকারি দিয়েছি, এদিকে মাছের ঝোল দিয়েছি, আর চাটনিটা তো আর মানে কলা পাতায় হবে না, চাটনিটা আলাদা দিয়েছি। ও এরকমভাবে খেতে খুব ভালোবাসে, তো খেয়ে নিক, ও খেয়ে উঠলে তারপরে আমরা সব খাবো। তো দেখো ছেলেকে সুইমিংয়ে নিয়ে গেছিলাম, তো এখন বাড়ি ফিরছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে প্রত্যেক দিন কি একই জিনিস শেয়ার করব। তো ছেলে সুইমিং করেছে, ওখানে একটু বসেছিলাম ঝিলে, ঝিলটা তো তোমাদের অনেকবারই দেখিয়েছি। তো পাপড়ি চাট খেয়েছি, খেয়ে এবার সোজা ঘরের দিকে হাঁটা। এখন মা পুজো করছে, বাতাসা হরিলুট দেবে, তার কারণ হচ্ছে তোমাদের আমি অনেক আগে শেয়ার করেছিলাম, পয়লা বৈশাখ থেকে একদম পুরো বৈশাখ মাস, পুরো এক মাস আমাদের তুলসী চড়ায় ঝাড় বাঁধা থাকে, ওই এক মানে একটা মাটির পাত্র দড়ি দিয়ে ঝোলানো থাকে তুলসী গাছের নিচে ওপরে, ওখানে ওই পাত্রে জল ঢাললে ওই জলটা তুলসী গাছের মধ্যে পড়ে, তো সেটা তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে সেই ঝাড়টা খুলে দিয়েছে, তো খুলে দিয়ে আবার বাতাসা হরিলুট দিতে হয়, তো আমাদের সবসময় দিয়ে আসছে, তো হরিলুট দেবে বলে মা পুজো করছে, আর আমি ক্যামেরা ধরে আছি, আর ওদিকে আমার হাজবেন্ড বর্দি ভাই আমার ছেলে মেয়ে সবাই আছে। তো হয়তো তোমরা বুঝতে পারছো না, আলো ঠিক নেই, তো দেখো হরিলুট দিচ্ছে, সবাই তুলছে, দেখো এবার আমাকে বলছে তুমিও তোলো, আমি বলছি আমার এদিকে দিয়ে দিন, দেখো এদিকে দিয়েছে, আমি নিয়ে নিচ্ছি, আমার ছেলে এসে পট করে নিয়ে নিল। তো চলো প্রসাদ কার না খেতে ভালো লাগে। তো আমাদের পাশে বাড়িতে পুজো হয়েছে, বুদ্ধ পূর্ণিমার পুজো, আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, তো তারা পুজো দিয়েছিল, আর আমি সিন্নি খেতে পছন্দ করি, প্রসাদ খেতে পছন্দ করি বলে তো দিয়ে গেছে। এমনি আমাদের আশেপাশে যাদের যা পুজো হয় মানে প্রসাদ সবাই সবাইকে দেয়। এখন তরকারি গরম করছি, ছেলেকে পড়িয়ে এসেছি, পড়িয়ে এসে তোমাদের দেখালাম প্রসাদ, প্রসাদ খেলাম, খেয়ে ছেলে বলছে মা এবার খাবো, আবার তরকারি টরকারি গরম করো, তো তরকারিপত্র গরম করছি, ভাত গরম করছি, আর দরজাটা বন্ধ করে রেখেছিলাম দেখো খুলে গেছে, মেয়ে সমানে চেঁচিয়ে যাচ্ছে দেখো। আর এদিকে মা আম কাটছে, মানে প্রত্যেক দিন আগে এরকম আগের বছর এরকম হয়েছে, প্রত্যেক দিন রাত্রে রুটির সঙ্গে একটুকুরো আম না খেলে ভালো লাগতো না, তো আম এখন প্রত্যেক দিন রাত্রে মোটামুটি খাওয়া হচ্ছে। আর ছেলে পড়ে এসছে, ও এখন ওর পিমনির সঙ্গে লুডো খেলছে। তো যাই হোক, সকালে রান্নাঘর থেকেই শুরু করেছিলাম, রান্নাঘর থেকেই এখন শেষ করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে তাকে অন করে মানে ক্লিক করে অন করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার যে সব নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। তো আজকে এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।